নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি, দীপাবলির দিন আপনারা ভুল করেও এই কাজগুলো করবেন না, যে কাজগুলো করলে আপনাদের জীবনে দারিদ্রতা ও দুর্ভাগ্য নেমে আসবে। তো দীপাবলি পালিত হয় মেনলি মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এই দীপাবলি দিন। অর্থাৎ এই দিন আপনারা কাউকে ধার দিবেন না এবং ধার নেবেন না। এই ধার দেওয়া এবং ধার নেওয়া থেকে আপনারা সেদিন বিরত থাকুন। এটা করলে আপনাদের সারা জীবনটাই, বিশেষ করে ধার দেনাতেই ডুবে থেকে যাবেন। দীপাবলি পূজার দিন আপনারা ঘরদোর যদি তেমনভাবে না গুছাতে পারেন, আপনারা ঘর কিন্তু পরিষ্কার করবেন, কোনো নোংরা বা ঘরে গন্ধ করছে, ধুলা বালি এগুলো পড়ে আছে, ঘর মুছে নিয়ে এরকম অবস্থায় ঘর রাখবেন না, তাতে আপনাদের দারিদ্রতাটা বৃদ্ধি পাবে। সেদিন পারতপক্ষে আপনারা ঘরদোরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। দীপাবলি পূজার দিন আপনারা সাত্ত্বিক আহার গ্রহণ করুন, অর্থাৎ যেটা আপনারা রান্না করছেন, মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো থেকে আপনারা সেদিন বিরত থাকুন এবং সাত্ত্বিক ভোজন করুন। এবং সেই খাবারটা যেটা রান্না করছেন সেটা পূজাতে দিয়ে সেটা প্রসাদ রূপে খান। আপনাদের জীবনে বেসিক খাওয়ার অভাব জীবনে আসবে না। দীপাবলি পূজার দিন আপনারা কোনো সময় নোংরা জামা কাপড় পরবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরার চেষ্টা করুন। পারলে নতুন জামা কাপড় নতুন বস্ত্র পরুন, পুরাতন জুতা পরবেন না, অর্থাৎ ছিঁড়ে গেছে বা ধুলা বালি এরকম লেগে আছে এরকম জুতা আপনারা পরবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন জুতা পরুন। দীপাবলি পূজার দিন আপনারা স্বামী স্ত্রী সাত্ত্বিকভাবে থাকুন, আপনাদের জীবনে সম্পন্নতা আসবেই। দীপাবলি পূজার দিন গণেশ দেবতাকে পূজা করুন, পাশাপাশি মা লক্ষ্মীর আরাধনা করুন, কিন্তু সেদিন আপনারা হনুমানজির পূজা অবশ্যই করবেন। ছেলেরা হনুমানজিকে সিঁদুর অর্পণ করুন, কিন্তু মহিলারা ভুল করেও হনুমানজিকে সিঁদুর অর্পণ করবেন না। সেই জায়গাতে আপনারা লাল ফুল হনুমানজির উদ্দেশ্যে দিতে পারেন। এই দীপাবলি পূজার দিন মহা নিষিদ্ধকালে, অর্থাৎ 11টা থেকে 1টার মধ্যে অনেক তন্ত্র মন্ত্র বশীকরণ মারণ প্রয়োগ অনেক মানুষই করে থাকে, একটা বড় যোগ কি না। এই সকল বশীকরণ মারণ তন্ত্রমন্ত্র এই সকল থেকে আপনারা বিরত থাকুন, নয়তো আপনাদের যে যার উদ্দেশ্যে করছেন না সেটা ঠিক ব্যাক করে আপনাদের দিকে চলে আসবে। এই সকল কাজে আপনারা কেউ লিপ্ত হবেন না। আপনারা এই দীপাবলি পূজার দিন কী করবেন, যে প্রদীপটা জ্বালানো হয় ঠিক তুলসীতলায়, সেই প্রদীপের যদি যেটা কাজল পড়ে যায়, সেই কাজল যদি আপনারা আপনাদের সন্তানদের যে আপনার যে সন্তানের যে খুব অসুস্থতা যদি থাকে, বারবার অসুস্থ হয়ে পড়ছে, সেই সন্তানকে যদি সেটা কাজল রূপে যদি পড়াতে পারেন, আপনার যে সন্তান বারবার অসুস্থ হচ্ছে সেই সন্তান অনেকটাই রিকভারি করবে। অর্থাৎ দীপাবলি পূজার দিন আপনারা সাত্ত্বিকভাবে থাকুন এবং কোনো নির্ধনী ব্যক্তিকে আপনারা সেদিন দান করুন, এটা খুবই ভালো। ঋণ দেওয়াটা নয়, কিন্তু আপনারা যদি কোনো নির্ধনী ব্যক্তিকে সেদিন কিছু দান করেন, সেক্ষেত্রে আপনাদের আর্থিক উন্নতি আসবে, আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে জানাচ্ছি।
তো প্রিয় দর্শক বন্ধু, আমি আজকে আপনাদেরকে দীপাবলিতে কি করবেন, যে কাজগুলো করলে আপনাদের জীবনে সমস্যা চলে আসবে, আমি সেই থেকে আপনাদেরকে বিরত থাকতে বললাম। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করুন, আর যদি কোনো কিছু জানার ব্যাপার থাকে অবশ্যই আপনারা আমাকে আমার কমেন্টস বক্সে অবশ্যই জানাতে পারেন। তো শুভ দীপাবলিতে আপনাদের জীবন প্রদীপের মতো উজ্জ্বল হয়ে উঠুক, এই কামনা করে আমি আজকে আমার এই প্রোগ্রাম শেষ করছি। আর আপনারা তো সাবস্ক্রাইব করছেন, আপনারা সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনে ক্লিক করুন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান চলে যায় এবং আপনাদের কমেন্টসের উত্তর আমি সময় মতো দেওয়ার চেষ্টা করব। তো সবারই দীপাবলি শুভ কাটুক, ধন্যবাদ।